ঢাকায় সিনেমার একসময়ের তুমুল ব্যস্ত নায়িকা শাবনূর 2 বছর আগে বলেছিলেন পছন্দসই চিত্রনাট্যের আশায় বসে আছেন তিনি, নায়িকার অপেক্ষা ফুরিয়েছে। পছন্দসই চিত্রনাট্য হাতে এসেছে তার। রঙ্গনা নামের নতুন সিনেমা করতে অস্ট্রেলিয়া থেকে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এই সিনেমার মাধ্যমে নির্মাতা আরাফাত হুসাইন প্রথমবারের মতো সিনেমা তৈরিতে হাত দিচ্ছেন। শুক্রবার 5 জানুয়ারি এলো রঙ্গনার ফার্স্ট লুক। এতে 3 ভাবে শাবনূরকে দেখা গিয়েছে। কখনো হিজাবে মুখ ঢাকা, তার চোখে প্রতিশোধের আগুন, অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনো ফুল হাতে হাস্যোজ্জ্বল এই নন্দিত অভিনেত্রী। তবে কি 3টি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? তবে এ প্রসঙ্গে রহস্য জিয়ে রাখতে চাচ্ছেন নির্মাতা। শুধু বলেন, দশের দেশের এবং আপনাদের হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে রঙ্গনা। অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর, এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সব কিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। 2 ঈদের 1টি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে এবং প্রেক্ষাগৃহে আসছেন এই সুপারস্টার নায়িকা। সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা এই নায়িকা বা পরিচালক কেউ জানাননি। তবে শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত হুসাইন। নারী কেন্দ্রিক গল্পের সিনেমাটি তৈরি করা হবে। রঙ্গনার সিনেমায় 3টি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল, সুর কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই, চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। তো বন্ধুরা, শাবনূর যে আবার রঙ্গনা সিনেমার মাধ্যমে ফিরতেছেন সেই বিষয়ে আপনার মন্তব্য কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।